नमस्कार ट्रावेल एंड होम क्वीन चैनले अपन सबा के स्वागत। आज हमें अपन साथे चिकेन पकोड़ा रेसिपिटी शेयर करब। इखाने हमें 250 ग्राम परिमाणे बोनलेस चिकेन केटे एक पात्रे नहीं मध्य हमें दिए देव स्वाद मत लवण, हाफ चा चामच परिमाणे हलुद गुड़ो, हाफ चा चामच परिमाण धने गुड़ो, हाफ चा चामच परिमाण जिरे गुड़ो, परिमाण मतो लंका गुड़ो, একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা, হাফ পাতি লেবুর রস আর একটা ডিম ফাটিয়ে দেব। অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে হাফ অ্যান আওয়ার ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেতে পারেন। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বেসন আর অল্প একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হবে, পকোড়াগুলো বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা ভালোভাবে ফুটে গেলে তারপর আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো আমি লো ফ্লেমে রেখেই ভাজব। খুব বেশি আঁচ দিয়ে দিলে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তার জন্য লো ফ্লেমে রেখেই পকোড়াগুলো ভেজে নেব। একটা পার ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে পকোড়াগুলো পরিবেশন করবেন।